অমূল্য সম্পদের রত্নভাণ্ডার বঙ্গোপসাগর, বদলে যাচ্ছে বাংলাদেশ, শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। বাংলাদেশের অগভীর ও গভীর সমুদ্রের তলদেশে অতি মূল্যবান খনিজ সম্পদ ইউরেনিয়াম ও থোরিয়াম এর অস্তিত্ব পাওয়া গেছে। অগভীর সমুদ্রে বিপুল পরিমাণ সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল ক্লে এর সন্ধান মিলেছে। এছাড়া বঙ্গোপসাগরের 13টি স্থানে ইলমেনাইট, গার্নেট, সিলিমানাইট, জিরকন, রুটাইল ও ম্যাগনেটাইট সমৃদ্ধ ভারী খনিজ বালু পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে বাংলাদেশের সমুদ্র ভাগেও বড় ধরনের গ্যাসের মজুদ আছে। বুল ইকোনমি ও নীল সমুদ্রের অর্থনীতির সম্ভাবনা সংক্রান্ত জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সম্প্রতি করা একটি প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, অগভীর সমুদ্রের তলদেশে কোবাল্ট, ভানাডিয়াম, মলিবডেনাম ও প্লাটিনামে গঠিত ম্যাঙ্গানিজ, ক্রাস্ট এবং তামা, সীসা, জিঙ্ক, কিছু পরিমাণ সোনা ও রূপা দিয়ে গঠিত সালফাইডের অস্তিত্ব আছে। এসব অতি মূল্যবান সম্পদ সমুদ্রের 1400 থেকে 3700 মিটার গভীরে রয়েছে। বঙ্গোপসাগরের তলদেশ শুধু অপার খনিজ সম্পদেই পূর্ণ নয়, 30 থেকে 80 মিটার গভীরতায় এক ধরনের ক্লের সন্ধান পাওয়া গেছে। অগভীর সমুদ্রের এই ক্লে উত্তোলন করা গেলে বাংলাদেশের সিমেন্ট শিল্পে বিপ্লব ঘটে যাবে, কারণ ক্লে সিমেন্ট উৎপাদনের অন্যতম কাঁচামাল। বিশেষজ্ঞরা জানান, সমুদ্রে মূলত দুই ধরনের সম্পদ রয়েছে, এগুলো হচ্ছে প্রাণীজ ও অপ্রাণীজ। অপ্রাণীজ সম্পদের মধ্যে রয়েছে তেল, গ্যাস, চুনাপাথর প্রভৃতি। খনিজের মধ্যে আরও রয়েছে 17 ধরনের খনিজ বালু, এর মধ্যে ইলমেনাইট, জিরকন, রুটাইল, ম্যাগনেটাইট, গ্যানেট, মোনাজাইট, কায়ানাইট, লিঙ্কনি উল্লেখযোগ্য। এ 8টি খনিজ বালু বেশি পরিমাণে পাওয়া যায়, এগুলোর দামও বেশি। বঙ্গোপসাগরের অর্জিত সমুদ্র সীমা থেকে প্রায় 10 লাখ টন এসব খনিজ বালু আহরণ করা সম্ভব। এছাড়াও সাগরের তলদেশে ক্লেসার ডেপোজিট, ফসফরাস ডেপোজিট, এভাপোরাইট, পলিমেটালিক সালফাইড, ম্যাগনানিজ নডিউল, ম্যাগনেশিয়াম নডিউল নামক খনিজ পদার্থ আকরিক অবস্থায় পাওয়া যাবে। এদের নিষ্কাশন করে লেড, জিঙ্ক, কপার, কোবাল্ট, মলিবডেনামের মতো দুষ্কর ধাতুগুলো আহরণ করা সম্ভব হবে। এসব দুষ্কর ধাতু উড়োজাহাজ নির্মাণ, রাসায়নিক কাজে এবং বিভিন্ন কলকারখানার কাজে ব্যবহার করা যাবে। জানা যায়, 2014 সালের জুলাইয়ে ভারত এবং এর আগে 2012 সালে মিয়ানমারের সঙ্গে বিরোধ নিষ্পত্তির পর বাংলাদেশ 1,18,813 বর্গ কিলোমিটারের বেশি সমুদ্র এলাকা, 200 নটিক্যাল মাইলের 1/4 অর্থনৈতিক অঞ্চল এবং চট্টগ্রাম উপকূল থেকে 354 নটিক্যাল মাইল পর্যন্ত মহীপোষণের তলদেশ সব ধরনের প্রাণীজ ও অপ্রাণীজ সম্পদের উপর সার্বভৌম অধিকার পেয়েছে। এ বিশাল অঞ্চলে কি পরিমাণ মৎস্য ও খনিজ সম্পদ রয়েছে তা খতিয়ে দেখতে 19টি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুল ইকোনমি বা নীল সমুদ্রের অর্থনীতি হিসেবে খ্যাত এই খনিজ সম্পদ উত্তোলন করতে পারলে রাতারাতি ভাগ্য বদলে যাবে বাংলাদেশের। নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।